চিকিৎসালয়ত মোবাইলের ফ্ল্যাশলাইটে ভরসা। কি চলিছে মাজুলীর স্বাস্থ্যখণ্ডত? ঘণ্টা ঘণ্টা ধরে উৎকট গরমত অন্ধকারচ্ছন্ন মাজুলী জিলা চিকিৎসালয়, হাহাকার রোগী আর আত্মীয়র মাজত। পীতাম্বর দেবগোস্বামী জিলা চিকিৎসালয়ত এই নার্ভত নার্সত ঘটনা। অতি গুরুত্বপূর্ণ এই চিকিৎসালয়খনত ফুলদানির দরে সজাই থা আছে এটা প্রকাণ্ড জেনারেটর, কিন্তু কাম নাই। জেনারেটর তেল ভরাবলে পয়সা নাই স্বাস্থ্য বিভাগের, যার বাবে মঙলবারে নিশা বহু সময় চিকিৎসালয়খনত মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বলাই সময় পার করিলে রোগী আর আত্মীয়। চিকিৎসালয়খনত বিদ্যুৎ যোগান বন্ধ হয়ে পড়াত ইয়াত ভর্তি হয়ে থাকা রোগী আর আত্মীয় পার করিলে এক যন্ত্রণাময় সময়। উপায় নাপাই উৎকট গরমের বাবে এইদরে বিছনি মারি মারি থাকিবলগিয়া হল এই সকল লোক। এঘণ্টা হয়ে গেল, এই ডিজিটি চলোৱা নাই, এঘণ্টা পা এটা চাওক, আপনি লোয়া চলিয়ে থাকিব পাওয়া নাই গরম। স্বাস্থ্য বিভাগের এনে লোড়া ধেমালিত ক্ষুব্ধ হয়ে পড়ছে রোগীর আত্মীয় সকল। ইমান ডাঙর এখন মেডিকেলত এটা ডিজের সুবিধা নাইকিয়া মানুষ কমপ্লেন করব কাক, এটা যেটা কারেন্ট গেছে মানুষ নাই। প্রশ্ন হয় সমগ্র মাজুলীর চিকিৎসার প্রাণ কেন্দ্র স্বরূপ এইখন চিকিৎসালয়ত কিয় নাই জেনারেটরের সুব্যবস্থা? কিয় জেনারেটর তেল ভরাবলে পয়সা নাই স্বাস্থ্য বিভাগের? মাজুলীর পর যদুমণি শইকীয়ার রিপোর্ট, NT24। আপুনি চাই আছে NT24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।